আওয়ামী দোসররা সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেশে বিদেশে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছে আমরা বাংলাদেশি নামে সংগঠন। যারা প্রোপাগান্ডা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ সকল ধর্মের সম্প্রীতির দেশ হবে বলেও জানান তারা। মোহাম্মদ কবিরের রিপোর্ট। সোমবার বিকেলে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে আমরা বাংলাদেশি নামে সংগঠন। স্বৈরাচার সরকার পতনের পর দেশ বিদেশে সনাতন ধর্মের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে এমন অভিযোগ করেন সংগঠনের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। চক্রটি দেশের সকল সম্প্রদায়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলেও জানান তারা। আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশে কোন সাম্প্রদায়িক সন্ত্রাস হচ্ছে না। কিছু কিছু ঘটনা যে গুজব বলবো তা নয়, হয়েছে, অনেকের বাড়িতে হামলা হয়েছে, তারা কারা করেছে এই আওয়ামী লীগের নেতার তারা। সকল উস্কানি প্রতিহত করে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান তাদের। বিএনপি জামাত আন্দোলনরত অন্যান্য দলগুলি সহযোগিতা করার কারণে কোথাও কোনো মন্দিরের ভাঙচুর হয় নাই। মুসলিম ধর্মের যে ভাইয়েরা আছে, আমি এটাও দেখেছি, জামাত ইসলামের ছেলেমেয়েরা ছেলেরাও তারা আমাদের মন্দির পাহারা দিয়েছে। এটা একটা দৃষ্টান্ত এবং একটা ঐক্যের একটা বন্ধন, আমরা সেটা ধরে রাখতে চাই। বাংলাদেশের মাটিতে যেন কোনো অপকর্ম করতে না পারে, ষড়যন্ত্র করতে না পারে, তার ভাঙা জবাব দেওয়া হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকল সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানান সংগঠনের নেতারা। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা।